সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবায়কের পক্ষ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির ফার্ম। সেই দেশি মুরগির ফার্ম নিয়ে আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বর্তমানে হচ্ছে বর্ষাকাল এবং চারিদিকে ডেঙ্গুর প্রকোপ যেমন মানুষের সাথে আসছে, তেমনি মুরগির খামারগুলোতেও ভয়াবহ আকারের রোগ আসার সম্ভাবনা আছে। সেই রোগগুলো আপনারা কিভাবে টেকেল করতে পারেন, কি করতে পারেন না করতে পারেন, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভয়াবহ কেন বলছি আপনারা হয়তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি আশা করছি আমি যে বিষয়গুলো আপনাদের এখন জানাবো সেই বিষয়গুলো আপনারা জানলে অবশ্যই বুঝতে পারবেন যে এখন আপনাদের কি করা উচিত। এখন বর্ষাকাল, এটা হচ্ছে আগস্ট মাসের শুরুর দিকে। এখন কেবল বর্ষাকালের মাঝ বরাবর ধরতে গেলে হিসাবে মানে কেবল পানি টানি হয়েছে, জায়গায় জায়গায় পানি টানি জমছে। এই সময়টাই মুরগিগুলোর সমস্যা শুরু হচ্ছে এবং বড় আকারের রোগগুলো এই টাইমে এবং শীতের টাইমে এগুলো বেশি বেশি হয়। তো এই টাইমটা আমরা কি করতে পারি এবং এই ভয়াবহ রোগগুলো কেন আসছে, কিভাবে আসছে, আমি আপনাদের সবগুলো বিষয়গুলো বলবো। আমার পেছনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো আমার দেশি মুরগির প্যারেন্টস স্টক। এই মুরগিগুলোকে আমি পুরো শেডের মধ্যে রাখছিলাম, কিন্তু এখন আমি এইগুলাকে দেখেন আমার শেডটা অর্ধেক করে ভাগ করে এই জায়গাটা সুন্দর করে আমি কয়েকদিন আগে দেখেছি যে আমি পুরো শেডটাকে পরিষ্কার করে আবার সুন্দর করে লেপে আবার তুষ দিয়ে তারপর এগুলোকে আমি এই পাশে পার করে দিচ্ছি, দিয়ে আবার যে সাইডটা আমি পরিশোধন করছি, যে সাইডটা এই সাইডটা পরিশোধন করতেছি। দেখেন এই জায়গাগুলো আমি আবার সুন্দর করে পরিষ্কার করে আবার কুবাই দিছি। দেওয়ার পরে তারপরে এই যে দেখেন এই জায়গাটা আমি আবার সুন্দর করে কুবাই দিছি, দিয়ে আবার পরিষ্কার করে পানি দিয়ে আবার একটা ইয়ে করে দিছি এবং এটার উপরে আমি আবার জীবাণুনাশক ছিটাই দিছি। এবং এই যে দেখেন ধারগুলো, যে আমার এই যে ধারগুলো ছিল বাউন্ডারি, এগুলো একটু ভুংলা হয়ে গেছিলো যাদের মাটির জিনিসটা, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো ইঁদুরে কেটে এটা আপনার ভোগলা ভোগলা করে দিয়েছিল, সেগুলো আমি সব আবার রিপেয়ার করছি। এবং এই যে দেখেন অলরেডি এখানে কিছু মাছি ভন ভন করতেছে, কারণ এখানে কিছু গ্যাস, অ্যামোনিয়া গ্যাস এবং খাবার নিচে পড়ছে, সেগুলো পচা শুরু হয়েছে। এর জন্য আপনার হচ্ছে সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো আমি শুকাই গেলে এবং পরবর্তীতে আমি এই জিনিসটা যে হচ্ছে প্লাস্টিক মানে লেপে দিলে এটা কিন্তু সমস্যার সমাধান যাবে। তো এই যে ভোগলা করছিল ইঁদুরগুলো, এই ইঁদুরগুলো যদি আপনার মুরগিকে দেখা যাচ্ছে রাতের বেলা এগুলোকে হালকা ঠোক দেয় কিংবা কামড়ায়, এগুলো করলে আপনার মুরগির বড় রকমের একটা প্রবলেম হয় এবং সাইড ইফেক্ট হয় এবং যে মলগুলো ত্যাগ করছে সেগুলো থেকে একটা মহামারী আকারে রোগ আসতে পারে। আমি এবং আমার এই জায়গা থেকেই এই মুরগিগুলো থেকেই দুদিন আগে হঠাৎ একটা মুরগি চুরা পায়খানা করে হচ্ছে মারা যেতে লাগছিল। আমি পরে এটাকে আলাদা করে রাখছিলাম আমার অসুস্থতা সেটে, সেই মুরগিগুলো হচ্ছে মানে সেই মুরগিটা সকালবেলা ঘুম থেকে উঠতে দেখছি মারা যাচ্ছে। এবং আরও কিছুর এই সেম সিমটম দেখতে পাচ্ছিলাম যে রানী ক্ষেতের দিকে আগাচ্ছে কিংবা বড় কোনো রোগ আগাচ্ছে। তো আমি সাথে সাথে ইনস্ট্যান্ট আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছি। ফার্মগুলো কাছে আরও দেখাচ্ছে আমি কী করতেছি, আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। দেখেন যে এই যে আমার এই পাশের ইনকিউবেটার যে সেট আপ দেখছিলেন, স্বল্প খরচের যে ইনকিউবেটার সেট আপ, সেটা কিন্তু এরকম ছিল না। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখছেন তারা কিন্তু দেখছিলেন যে এরকম ছিল না জিনিসটা, এই যে এরকমভাবে ছিল, এক কোণে এখানে একটা ছিল এখানে ছিল, জিনিসগুলো কিন্তু সব আমার ময়লা মানে ভিতরে তুষগুলো ছিলাম সব তুষগুলোকে চেঞ্জ করে দিছি। আমার যত তুষগুলো ছিল এটার ভিতরে ইনকিউবেটার ভিতরে যত তুষ ছিল সেটা যত ছিল সব চেঞ্জ করে পরিষ্কার করে পরিশোধন করে আবার আমি এই পাশে দিয়ে ডিম বসাই দিচ্ছি। যেখানে দেখেন ডিম বসানো আছে, তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমি আবার সুন্দর করে ডিমগুলো সব বসাই দিছি আমার স্বল্প খরচের ইনকিউবেটারে। এই ইনকিউবেটার নিয়ে এখন ডিটেলস ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, যাকে এটা নিয়ে কথা না বলছি। তো পরিশোধন নিয়ে যেহেতু কথা বলছি, তারপরে এই যে আমার পুরো ফার্মটাকে প্রতিদিন সকাল বিকাল আগে স্প্রে করার মধ্যে এখানে কিছু অনীহা চলে আসছিল আমার, দেখা যাচ্ছে সকালবেলা স্প্রে করা হলে বিকালবেলা করা হতো না। তো এখন আমি দুই বেলায় সুন্দরভাবে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্প্রে করে দিয়েছি জীবাণুনাশক দিয়ে। এবং এই যে এই পাশে দেখেন এই মুরগিগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলারই সমস্যা হচ্ছে কড়াই যে টাইপের রোগ হচ্ছে, দুই চোখটাই অন্ধর মতো হয়ে যাচ্ছে, কানা হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে এই মুরগিগুলোকে আর মানে বাঁচানো সম্ভব হচ্ছে না। তো এই যে রোগটা আসতেছে এইটা অপরিষ্কার পরিচ্ছন্নতা। এবং আমি আরও কিছু দেখাই, এদিকে আসেন আরও জিনিসগুলো দেখাই। এদিকে আমার ফার্মের কিছু ব্যাড থিং আপনাদের দেখাই, তাহলে আপনাদের আরও ভালোভাবে বোঝার ক্ষমতা আসবে। কারণ আমি চেষ্টা করি সবসময় আমার ভুল এবং আমার খারাপগুলো আপনাদের সামনে তুলে ধরার, সবার মতো আমার ভালোগুলো তুলে ধরার চেষ্টা করি না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পানি জমে থাকার জায়গা, এটা একটা গর্ত ছিল, এই গর্তটাই এই ফার্মে মাটি তোলার জন্য ইউজ করা হয়েছিল। তো গর্তটায় পানি জমে হয়েছিল, সম্পূর্ণটা ফার্মের সাইডে সম্পূর্ণটা পানি হয়ে গেছে এবং এই পানিটা জলাবদ্ধতা হয়ে গেছে। এখানে বিভিন্ন রকমের জীবাণু জার্মস, বিভিন্ন রকমের মশা, ইনফ্যাক্ট মশাটার কথাই বলি, আমি অন্যান্য জীবাণু তো চোখে দেখতে পাচ্ছি না সেটার কথা বাদ দিলাম, মশাটার কথা বলি। মশাটা হচ্ছে আপনার যদি মুরগিকে কামড়ায় তাহলে কিন্তু এটা আর ফাউল পক্স হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো আমি আমার ব্যাটগুলো কেন বললাম সেটা হচ্ছে, আপনার এইরকম যদি কোনো কিছু থাকে
ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সমাধান করার চেষ্টা করেন, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিশোধন করেন এবং চুন দিয়ে পরিষ্কার করেন, স্প্রে করেন, জীবাণুনাশক স্প্রে করেন। আমি এদের গায়ে কিন্তু জীবাণুনাশক ছিটাই দিছি। এই পাশে আমার যে মুরগিগুলো আছে, আসেন দেখেন এই বাচ্চাগুলো, এই যে ছোটো বাচ্চা, এখানে কিন্তু আমার বিভিন্ন ছেলে ছেলে ভাগ করা ছোটো বাচ্চা আছে। এই ছোটো বাচ্চাগুলো, এই যে তুষগুলো দেখতে পাচ্ছেন, এই তুষের উপরে আমি আবার সুন্দর করে পুতুষগুলো লিটার করে চেঞ্জ করে আমি সুন্দর করে নতুন তুষ দিয়ে দিচ্ছি। আসেন ভিতরে দেখায় আপনাদের। এবং বাচ্চাগুলো কয়েকদিন আগে কেমন জানি জিম ধরে ছিল, এখন আমার সব ঠিক হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ছিল। এই পাশে আজকে এই পাশেটা করে দেওয়া হবে, এগুলো যেগুলো আছে এগুলো করে দেওয়া হবে। এবং আর এই যে যে জিনিসটা দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো হচ্ছে ইন্দুরে মাটি তুলছে, ইঁদুরে মাটি তুলছে। এই যে মাটি তোলাগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাটি তুলে রাখছে। এই ওষুধটা, এই ওষুধটাই তো খুঁজতেছিলাম আমি। তো এই যে দেখেন ইঁদুরে মাটি তুলছে, এই ইঁদুরের ইঁদুরটাই কিন্তু আপনার ফার্মের সবচেয়ে ভয়াবহ রোগ ডেকে নিয়ে আসবে। এবং আরো বিভিন্ন রকমের আমি যতদূর শুনলাম আরো মানে ভয়াবহ ধরনের ইঁদুর নাকি এবছর আরো ভয়াবহ ধরনের রোগ নিয়ে চলে আসতেছে ফার্মিংয়ে। তো এই ছোটোখাটো জিনিসগুলোই আপনার ফার্মে একটা মহামারী আকার দিতে পারে। এবং এই যে এখানে দেখেন আমি কিছু মুরগিকে শনাক্ত করে যেগুলোর সমস্যা হচ্ছে আমার ফার্ম থেকে সেগুলোকে শনাক্ত করে আমি এই জায়গায় রেখে দিছি। এবং এখানে সবগুলোর ট্রিটমেন্ট চলতেছে, আমি ফার্মটাকে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এই যে এই পাশেরগুলোকে, এই পাশের যে মুরগি মুরগুলো আছে আমার বড় সাইজের, এগুলোকে আমি হচ্ছে এই যে এই পাশের যে মুরগি মোরগগুলো আছে বড় সাইজের, এই মুরগি মোরগগুলোকে আমি আবার সুন্দর করে লিটারগুলো চেঞ্জ করে দিয়ে পরিষ্কার পরিশোধন করে সবগুলোকে আমি ইয়ে করে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমাদের বছরে দুই সিজনে ধরতে গেলে ম্যাক্সিমাম টাইম অসুখ হয়। একটা হচ্ছে মানে খুব মহামারী আকারে হয়, সেটা হচ্ছে আপনার শীতের সময়, আর একটা হচ্ছে গরমের সময় মানে এই যে বর্ষার টাইমে। কারণ এই টাইমটা যেমনি মানুষের হয় তেমনি পশু পাখি এনিমেল সব কিছুরই হয়। তো কারণ এই টাইমটা পানি জলাবদ্ধ হয়ে থাকে, কাদা হয়ে থাকে, স্বচ্ছতা আমার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বন্যার পানি ঢুকছে। তো বন্যার পানি ঢুকাগুলো জলাবদ্ধ হয়ে আছে, সেই বিভিন্ন এলাকার জার্মস কিংবা অন্যান্য জিনিসগুলো সব কিছু কিন্তু থেকে গেছে, অনেক জায়গায় এসে জমা পড়ছে, কিংবা অনেক জায়গায় পানি জলাবদ্ধতা হওয়ার জন্য প্রবলেম হচ্ছে। তো সেই জায়গায় যারা ফার্ম করছেন তাদেরকে আমি বলবো, আপনারা এখনই রাইট টাইম, এই টাইমটাই রাইট টাইম যে আপনার ফার্মটাকে সুন্দর করে আবার পরিষ্কার পরিশোধন করা এবং সবগুলোকে, সব জায়গাটুকুকে আপনি আপনার যতটুকু জায়গা আছে বাড়ির আশেপাশে এবং যে জায়গাগুলোকে আপনি ফার্মের আশেপাশে জায়গা রাখছেন সেগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিশোধন করা। এবং পরিশোধন শুধু না, এটাকে এমনভাবে জীবাণুমুক্তকরণ করা যেন আপনার ফার্ম থেকে আপনি সেফ থাকতে পারেন, আপনার ফার্ম মানে আপনি একটা সেফ জায়গায় থাকতে পারেন আপনার মুরগিগুলোকে নিয়ে। তাছাড়া কিন্তু একটা মুরগিকে হইলে পরবর্তীতে সেখান থেকে ছড়াইতে কিন্তু বেশি সময় লাগে না মুরগির মধ্যে। তো এর জন্য আমি বলছি যে হয়তোবা কোনো একটা মহামারী রোগ আবার আসতে যাচ্ছে, কারণ এই টাইমটা স্বভাবতই হয়ে থাকে, বলা যাচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন যেন না হয়, হইলে তো হওয়ার জন্য অপেক্ষা করার কোনো কিছু নাই, কবে হবে আমি সেই জন্য অপেক্ষা করবো তার কোনো মানে নাই। আমরা হওয়ার আগেই সেটা সমাধান করবো, করার চেষ্টা করবো। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে হোক বা না হোক আপনার ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই মেইন বিষয়, এবং পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত রাখাটাই মেইন বিষয়। এটা আপনাকে রাখতেই হবে, না রাখলে আপনি কিন্তু ফার্মটা টিকে রাখতে পারবেন না, ফার্মটিকে আপনার কঠিন হয়ে যাবে। তো এর জন্য আমি বলবো যে আপনারা যারা ফার্ম করছেন খুবই দ্রুত সব লিটার লিটার পরিষ্কার করে সুন্দর করে আপনার ফার্মটা স্প্রে করে রেডি করে রাখেন, যেন যে কোনো জার্মসে আসার আগে আপনার ফার্ম থেকে ফার্মে ঢোকার আগে যেন বাইরে চলে যায়, আপনার ফার্মে যেন নাই আসতে পারে। তো সেই দিকে খেয়াল রাখবেন। এবং যারা নতুন অতিথি আসছেন ফার্মে তাদেরকে চেষ্টা করবেন পরিষ্কার মানে মানুষ যারা আসবে তাদেরকে স্প্রে করে ঢোকানোর, এবং নিজে ফার্মে আসার আগে অবশ্যই পরিষ্কার পরিশোধন হয়ে তারপরে আসবেন। তো যাই হোক, আজকে অনেক বকবক হয়ে গেল আপনাদের এই বিষয় নিয়ে কথা বলার জন্যই। এখানে আরও অনেক বিষয় আছে যেগুলো আপনাদের কাজগুলো করতে করতেই আপনারা বুঝে যাবেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি কোনো একটা কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।